সহজেই কোণঠাসা হয়েছিলেন বাইডেন, কমলাও ধরাশায়ী হবেন ট্রাম্পের হাতে। অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের বিতর্ক। ট্রাম্পের কাছে বাইডেন ধরাশায়ী হওয়ার পর এই দ্বৈরথ ঘিরে তুঙ্গে মার্কিনীদের আগ্রহ। ব্যক্তিগত আক্রমণ নয়, দেশ নিয়ে পরিকল্পনা ও প্রশাসনিক তর্ক বিতর্ক দেখতে চান তারা। বিশ্লেষকরা বলছেন, বাইডেনকে অনায়াসে কোণঠাসা করতে পারলেও কমলার ক্ষেত্রে চিত্র হবে ভিন্ন। ডেমোক্রেটিক পার্টিকে এগিয়ে রাখছেন কোনো কোনো বিশেষজ্ঞ। এদিকে মণিপুরের সশস্ত্র গোষ্ঠীর হাতে অত্যাধুনিক অস্ত্র কতটা শক্তিশালী, একটি দুইটি নয়, প্রায় ৪০টি সশস্ত্র সংগঠন সক্রিয় ভারতের মণিপুর রাজ্যে। এর মধ্যে শুধু মেইতেই জাতিগোষ্ঠীরই সশস্ত্র সংগঠন ২১টি, অন্যদিকে কুকিদের রয়েছে ১০টি সামরিক সংগঠন। অত্যাধুনিক সমরাস্ত্র সহ রয়েছে তাদের হাতে। সম্প্রতি গোষ্ঠীগত সংঘাতে রকেট হামলার পর আলোচনায় সংগঠনগুলোর সক্ষমতা। হঠাৎ পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিলেন কিম জং ইয়ন। শিগগিরই পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধিতে কাজ শুরু করবে উত্তর কোরিয়া, সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উইন। এদিন উত্তর কোরিয়ার ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাষণ দেন কিম। রাষ্ট্রীয় টেলিভিশনে KRTV প্রকাশ করে তার ভিডিও। পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেন কিম। মণিপুরে চলমান সহিংসতার মধ্যে শিক্ষার্থী নিরাপত্তা বাহিনী সংঘর্ষ। সোমবার রাজ্যের রাজভবনে সামনে বিক্ষোভ করে স্কুলের শিক্ষার্থীরা। কুকি মেইতেই সাংঘাতকে কেন্দ্র করে সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয় রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই প্রতিবাদ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরাও পাল্টা পাথর ছোড়ে। বলিভিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ে ছাই ৩৮ লাখ হেক্টর বনভূমি। এখনও দাবানলে পুড়ছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার বিশাল এলাকা। পুড়ে ছাই ৩৮ লাখ হেক্টর বনভূমি, জারি করেছে জরুরি অবস্থা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সান্তা গরুজ। এ পর্যন্ত অঞ্চলটির প্রায় ৩০ লাখ হেক্টর এলাকা পুড়ে গেছে। গাছপালার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণী, জনবসতিতে আগুন ছড়িয়ে পড়ার ঘর বাড়ি ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে লেবাননে পূর্ণাঙ্গ হামলা শুরুর ইঙ্গিত ইসরায়েলের, যুদ্ধের প্রস্তুতি শেষ। লেবাননে পূর্ণাঙ্গ হামলা শুরুর ইঙ্গিত দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুভ গ্যালান্ত। এমনকি গাজায় যুদ্ধ বন্ধে হামাসের সাথে শান্তি চুক্তি হলেও ছাড় পাবে না হিজবুল্লাহ গোষ্ঠী, বৈরতকে এমন বার্তা পাঠিয়েছে। এরই মধ্যে উত্তরে হামলার প্রস্তুতিও নিয়েছে নেতানিয়াহুর বাহিনী।